নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে এবার চালু হতে চলেছে ইউনিক আইডির মতো, অর্থাৎ আধার কার্ডের মতো এক পরিবার এক পরিচিতি, অর্থাৎ প্রত্যেক পরিবারের জন্য একটি করে নতুন কার্ড। তো সেটি পরিবারের কার্ড নামেই পরিচিত হবে বা এক পরিবার এক পরিচিতি নামে পরিচিত হবে, এক ফ্যামিলি একটি কার্ড এই নামে পরিচিত হবে। তো সেই কার্ড থাকলে কি সুবিধা পাবেন, কেন এটি করা হচ্ছে, কিভাবে আপনারা করবেন, বিস্তারিত আমরা আজকের ভিডিওতে সে নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হয়েছে কোথায় কোথায় আধার সংযোগ চাওয়া নিয়ে বারবার কেন্দ্রের বিরোধিতায় সরব হয়েছে রাজ্য, কিন্তু এবার রাজ্যের প্রত্যেক পরিবারের জন্য একটি করে নির্দিষ্ট পরিচিতি মানে ইউনিক আইডেন্টিটি তৈরির পথে পা বাড়াতে চলেছে তারা। লক্ষ্য বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের পথ মসৃণ করা এবং প্রত্যেক পরিবারের জন্য ওই নির্দিষ্ট পরিচিতি ভিত্তিক তথ্য ভাণ্ডার তৈরির ভিত হিসাবে আধার সংযোগের ছাগনির উপরেই আস্থা রাখছে তারা। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের সর্বত্র সমীক্ষা চালিয়ে এই পরিবারভিত্তিক তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। অভিজ্ঞ আধিকারিকদের একাংশের বক্তব্য, এখন আধার নম্বর থেকে যেমন একজন ব্যক্তি সম্পর্কে বায়োমেট্রিক সব বিভিন্ন তথ্য পাওয়া যায়, তেমনি একটি পরিবার সম্পর্কে জরুরি তথ্য একলব্ধে হাতে আসবে রাজ্যের এই নতুন ইউনিক আইডেন্টিটি থেকে। যেমন পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য, তাদের কে কোন সরকারি পরিষেবার সুবিধা পান ইত্যাদি বিষয়গুলি তোলা থাকবে ওই তথ্য ভাণ্ডারে। যে সমস্ত পরিবার কোনো না কোনো সরকারি প্রকল্পের সুবিধা নেই, প্রাথমিকভাবে তাদেরই এই পরিচিতি দেওয়া হবে। তবে তার বাইরেও কোনো পরিবার তা চাইলে বিমুখ করবে না রাজ্য সরকার, মানে সবাইকেই এই কার্ড করতে হবে বা সবাইকেই এই কার্ড দেবে। সরকারি পরিষেবা পেতে এখন অনেক কাগজপত্রই পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদাভাবে জমা দিতে হয়, যা সময় সাপেক্ষ। প্রশাসনিক সূত্রের দাবি, নতুন ব্যবস্থা চালু হলে বারবার কাগজ জমা দেওয়ার ঝুঁকি অনেকটাই কমবে। বলা চলে ব্যাংকে KYC চালু হওয়ার পরে অনেকটা যে এ ধরনের সুবিধা পান গ্রাহকেরা। কর্ণাটকে কুটুম্ব নামে একটি পদ্ধতি চালু আছে, তাতে একটি পরিবারকে একটি নির্দিষ্ট পরিচিতি নম্বর অর্থাৎ ইউনিক আইডি দেওয়া হয়। সেই নম্বরের আওতায় সংশ্লিষ্ট পরিবারের প্রত্যেক সদস্যের তথ্য ধরা থাকে। এই পদ্ধতি চালুর আগে একটি পরিবার কোনো পরিষেবা পেতে চাইলে সরকারের কাছে আবেদন করতে হয়, প্রয়োজনীয় নথি জমা দিতে হতো অনলাইনে বা সরাসরি গিয়ে, সেই নথি যাচাইয়ের পরে পরিষেবা চালু হতো। নতুন পদ্ধতিতে প্রত্যেক পরিবারের প্রায় সব প্রয়োজনীয় তথ্যই যাচাই হয়ে জমা করা থাকবে সরকারের ঘরে, ফলে কোনো পরিষেবার ক্ষেত্রে নতুন করে আর নথি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না, তা যাচাইয়ের প্রয়োজন চট করে পড়ে না। এতে সরকার এবং উপভোক্তার সময় বাঁচে, মসৃণ হয় পরিষেবা প্রদানের প্রক্রিয়া। এরাজ্যের প্রশাসনিক সূত্রের দাবি, কর্ণাটক সরকারের এই পদ্ধতির আদলে নিজেদের তথ্য ভাণ্ডার তৈরি করতে চাইছে নবান্ন। এ নিয়ে সরকারি স্তরে বেশ কয়েকটি বৈঠকও সেরে ফেলেছেন প্রশাসনের শীর্ষকর্তারা। প্রাথমিকভাবে স্থির হয়েছে খাদ্যসাথী তথ্যকেই মানদণ্ড হিসাবে ধরা হবে, কারণ রাজ্যে প্রায় 8.83 কোটি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। তার মধ্যে প্রায় 8.58 কোটি কার্ডের সঙ্গে আধার যুক্ত রয়েছে। পাশাপাশি চলছে প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে উপভোক্তার মোবাইল নম্বর যুক্ত করার কাজ। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে, বায়োমেট্রিক এবং আধারের মাধ্যমে যাচাই হওয়া এই কার্ডগুলি নকল করা শক্ত, সুতরাং এই কার্ডধারীদের দাখিল করা নথি প্রাথমিকভাবে যাচাই হয়েই রয়েছে। এক কর্তার কোথায় ডিজিটাল রেশন কার্ডে প্রায় 97% আধার যুক্ত রয়েছেই, তার সঙ্গে এখনও পর্যন্ত 72% কার্ডে আঙুলের ছাপ দিয়ে যাচাই প্রক্রিয়াও শেষ, বাকিটাও দ্রুত করা হচ্ছে। আশা করা যায় এবছরের শেষের মধ্যে পুরো প্রক্রিয়া যেমন শেষ হবে, তেমনই পরিবারভিত্তিক নথিবদ্ধকরণও চালু করা যাবে। কেন এমন প্রকল্পের প্রয়োজন হচ্ছে সেই প্রশ্নের জবাবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ জানাচ্ছেন, জনগণনা কবে হবে তার কোনো ইঙ্গিত এখনও নেই, অথচ 2011 সাল শেষ জনগণনা হয়েছিল। এতদিনে জনসংখ্যা এবং তার চরিত্র বদলেছে অনেকখানি, অথচ গত কয়েক বছরে চালু হয়েছে বহু সরকারি পরিষেবা প্রকল্প, তাদের কোথায় বিভিন্ন অনুদান প্রকল্পে রাজ্যের মোট খরচ 40,000 কোটি টাকার মতো। এখনও পর্যন্ত যতগুলি এমন প্রকল্প রয়েছে তাতে প্রতি বছর নতুন উপভোক্তার অন্তর্ভুক্তি হচ্ছে, তা করাতে বছর অন্তত দুবার করে দুয়ার সরকার শিবির আয়োজন করতে হয়, তাতে খরচ হয় বেশ কয়েক কোটি টাকা। পাশাপাশি একই পরিবারে নতুন কোনো সদস্য নির্দিষ্ট কোনো পরিষেবার আবেদন করতে চাইলে তাকে এমন অনেক ফের নথি জমা করতে হয় যা আগেই জমা করেছেন পরিবারের অন্য কোনো সদস্য, তা যাচাইয়ের পরে তবে পরিষেবা মেলে। পারিবারিক তথ্য ভাণ্ডারের নতুন ব্যবস্থা কার্যকর হলে এই প্রক্রিয়া অনেক সরল এবং সময় বাঁচানোর মতো হবে বলে তাদের দাবি। এক কর্তার কোথায় কোনো পরিবারে কে কী পরিষেবা পাচ্ছেন সেই তথ্য ধরাই থাকবে, সংযোজন এবং বিয়োজনের প্রয়োজন থাকলে পরিষেবা সেভাবেই পরিমার্জিত হবে। পরিবারের সদস্যদের কে কবে কোন পরিষেবায় উপযুক্ত হচ্ছেন তাও আগে থেকেই বোঝা সম্ভব, ফলে কোনো সুবিধা নতুন কাউকে দিতেও সমস্যা হবে না, কারণ যোগ্য উপভোক্তারা হিসাবে সংশ্লিষ্ট তথ্য আগে থেকেই ধরা থাকবে। অভিজ্ঞ আমলাদের একাংশের মতে,
রাজ্য সরকারের টানাটানির সংসারে এই নতুন ব্যবস্থা খানিকটা স্বস্তির কারণ হবে। সরকারের বাজেট তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে 23-24 সম্ভাব্য বাজেট ঘাটতির অঙ্ক প্রায় 31,000 কোটি টাকা, রাজকোষ ঘাটতি পৌঁছতে পারে প্রায় 66,000 কোটি টাকায়। এতে দৈনন্দিন খরচ, বেতন, পেনশন, ভাতা, ঋণ শোধে প্রায় 73,000 কোটি টাকা তুলে রেখে অনুদান প্রকল্পগুলি চালিয়ে যাওয়ার মুখের কথা নয়। তাদের কোথায় নির্দিষ্ট তথ্যভাণ্ডার থাকলে চালু খরচের আগাম হিসাব যেমন সম্ভব হবে, তেমনই সুবিধাজনক হতে পারে অপ্রয়োজনীয় খরচে হ্রাস টানাও। তো মূল বিষয় হচ্ছে প্রতিটি পরিবারের সমস্ত সদস্যদের তথ্য একটি কার্ডের মাধ্যমে থাকবে, সেখানে ওই সদস্যদের সমস্ত কিছু ডিটেলস, সমস্ত কিছু তথ্য থাকবে, তাদের যোগ্যতা, তাদের বয়স, তাদের নাম, ঠিকানা সমস্ত কিছু থাকবে। এবার তারা যেই প্রকল্পের টাকা পান সেই প্রকল্পের ডিটেলসও থাকবে, এবং এবার সেখানে বোঝা যাবে কোন সদস্য টাকা পাচ্ছে না, কোন সদস্য কোন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে না। এর ফলে সরকার তাদেরকে সেই ডাটাবেস থেকেই খুব সহজেই নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবে, মানে নতুন প্রকল্পে তাদেরকে সাহায্য করতে পারবে, তাদেরকে আর নতুনভাবে আবেদন করতে হবে না, সেখান থেকেই অটোমেটিক তাদের নাম ঢুকে যাবে। এছাড়াও কাদেরকে যদি বার করতে হয়, মানে প্রকল্প থেকে বিয়োজন করতে হয়, সেটাও করা যাবে, এছাড়াও সংযোজন সেটাও করা যাবে। মানে এক কথায় বলতে গেলে একটা কার্ড থাকবে, তার ভিতরে আমাদের সমস্ত কিছু তথ্য থাকবে, যেমন আধার কার্ডের ভিতরে আপনাদের চোখের ছবি, বায়োমেট্রিক, আপনাদের নাম ঠিকানা সমস্ত কিছু থাকে, সেরকম ওই কার্ডের ভিতরে আপনাদের সমস্ত তথ্য থাকবে। পরবর্তী সময়ে সেই তথ্যকে কাজে লাগিয়ে সরকার আপনাদেরকে সুযোগ সুবিধা দেবে, সরকারি প্রকল্পের সাহায্য করবে। তো এই প্রকল্পটি যখনই চালু হবে, কার্ড করার কাজ যখনই শুরু হবে, তার জন্য আপনাদেরকে কীভাবে আবেদন করতে হবে সেই প্রসেস চালু হলেই আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।